বিসমিল্লাহির রহমানির রহিম। হাই মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষের বাংলাদেশের লোক প্রশাসন টপিকের একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে হলো আমাদের এর পূর্বে সংশ্লিষ্ট বিষয়ের আমরা নেতৃত্বের গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নেতৃত্বের শর্তাবলী ও কার্যাবলী। আর এই সাবজেক্টের সাবজেক্ট কোড হচ্ছে হলো 23-19-11 এবং আজকের তারিখ হচ্ছে 10-11-2020, অর্থাৎ 10-ই নভেম্বর 2020। আমরা আজকে টোটাল বিষয়টির উপর ফোকাস করবো, যেটি সেটি হচ্ছে হলো যে নেতৃত্বের শর্তাবলী, অর্থাৎ কী কী বিষয়ের উপর নেতৃত্ব নির্ভর করে এবং নেতৃত্ব কী কী কার্যাবলী পোষণ করে, অর্থাৎ নেতৃত্বের কাজ কী কী, নেতৃত্ব কেন প্রদান করার জন্য, নেতৃত্ব প্রদান করার জন্য কী কী ধরনের কার্যাবলী প্রয়োগ করতে হয় বা কার্যক্রম পরিচালিত করতে হয়, সংশ্লিষ্ট বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে যে নেতৃত্বের শর্তাবলী। নেতৃত্বের শর্তাবলী যদি আমরা আলোচনা করি, নেতৃত্বের শর্তাবলীর মধ্যে আমরা দেখতে পাই সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছিল যে কর্তৃত্ব। কর্তৃত্ব জিনিসটি কী? লিডারশিপ, যে কোনো লিডারশিপ যদি কেউ গ্রহণ করে, তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা তার ক্যারেক্টারিস্টিকে থাকা দরকার সেটি হচ্ছে তার কর্তৃত্ব বিধান করার বৈশিষ্ট্যটি। যে তার ভিতরে যদি কর্তৃত্ব দেবার মতো ক্যাপাবিলিটি না থাকে, সেই যোগ্যতা যদি না থাকে, তাহলে সে কখনোই নেতা বা নেতৃত্বের অবস্থানে যেতে পারে না। কারণ কর্তৃত্ব এমন একটি বিষয় যে এটি কেউ কাউকে অর্পণ করে না, এটা কোনো অর্পিত দায়িত্বও নয়, এটি গ্রহণিচ্ছ ব্যক্তি গ্রহণ করেন, তার বিধায় তিনি একটা লিডারশিপ অবস্থানে চলে যান। অর্থাৎ যে কোনো জিনিসের আমি প্রোঅ্যাক্টিভলি যদি কাজ করতে না পারি, তাহলে আই উইল নট বি এ লিডার, অ্যান্ড দ্যাট শুড বি, আমাকে কী করতে হবে, যে কোনো জায়গায় আগে কর্তৃত্ব অর্জন করার মতো, কর্তৃত্ব রিসিভ করার মতো যোগ্যতা আমার থাকতে হবে, আমি কর্তৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে আমাকে আগে ফুটিয়ে তুলতে হবে, তাহলেই আমি প্রপারলি লিডারশিপের দিকে ধাবিত হব। এবং যার ভিতরে এ ধরনের লিডারশিপ বা কর্তৃত্বের বৈশিষ্ট্য নেই, যার ক্যারেক্টারিস্টিকের মধ্যে, তিনি কখনোই ভালো লিডার বা যুগোপযোগী বা কর্তৃত্বপরায়ণ লিডারশিপ তার ভিতরে কখনোই আশা করা যাবে না। তাই কর্তৃত্ব একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিডারশিপ অর্জনের জন্য বা কর্তৃত্ব নেতৃত্ব অর্জনের জন্য। এরপরে আসি আমরা যেটি, সেটি হচ্ছে হলো যে ক্ষমতা। ক্ষমতা এবং কর্তৃত্ব এ দুটি ক্লোজলি রিলেটেড একটি বিষয়। কর্তৃত্বর সঙ্গে যদি আমি আমার ক্ষমতাকে অর্জন করতে না পারি, আমি যদি কোনো কিছু করতে সক্ষম না হই, আমার যদি কোনো কিছু করার যোগ্যতা না থাকে, আমি যদি কোনো কিছু করতে ব্যর্থ হই বা করার ক্ষমতা আমার না থাকে, তাহলে আলটিমেটলি আমি কখনো লিডারশিপ হতে পারবো না। সো একজন ভালো লিডার, অর্থাৎ একজন ভালো নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো যোগ্যতা বা ক্ষমতা। এই ক্ষমতা জিনিসটি কী? ক্ষমতা হলো সেই জিনিসটি, কোনো কিছু করার জন্য যে স্পৃহা, কোনো কিছু করার যে প্রচেষ্টা, কোনো কিছু করার যে যোগ্যতা, তাকেই বলা হচ্ছে হলো ক্ষমতা। এখন এই ক্ষমতা এই নয় যে আমি মারামারি করে আমার ক্ষমতা নিলাম, সেটি নয়। ক্ষমতা হচ্ছিল লিডারশিপ প্রদান করার যে ক্ষমতা, দায়িত্ব গ্রহণ করার যে ক্ষমতা, কোনো একটি বিষয়কে বুঝে সেই অনুপাতে চলার যে ক্ষমতা, পুরো একটি দলকে, একটি ইউনিটকে বা একটি বড় রাজনৈতিক সংগঠনকে বা কোনো একটি সংগঠনকে বা প্রতিষ্ঠানকে বা প্রশাসনকে নেতৃত্ব প্রদান করার যে ক্ষমতা, সেটিকে বলা হচ্ছে হলো এখানে ক্ষমতা। আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সেটি হচ্ছে হলো যোগাযোগ। যোগাযোগ হচ্ছে হলো দ্য কমিউনিকেশন। দ্য কমিউনিকেশন জিনিসটি কী? কমিউনিকেশন হলো সেই জিনিসটি, সেটি হলো যে সকল ক্ষেত্রে নেত্রী স্থানীয় থাকা জায়গায় থেকে প্রত্যেকটা সেক্টরে সমানভাবে কমিউনিকেশনটাকে রিলেট করা, অর্থাৎ কোরিলেশন যে জিনিসটি, সেই জিনিসটিকে এখানে বলা হয়েছে। অর্থাৎ যে কোনো প্রকার নেতৃত্ব অর্জন করতে গেলে বা নেতৃত্ব প্রদান করার জন্য যে পূর্ব শর্ত হিসেবে তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়, একটি হচ্ছে হলো কর্তৃত্ব, একটি হচ্ছে হলো ক্ষমতা, আর থার্ডলি যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে হলো যোগাযোগ। এই কমিউনিকেশন এমন একটি বিষয় যেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিম্নতন কর্তৃপক্ষের সবসময় যত সুদৃঢ় থাকবে, তত বেশি সংগঠন কার্যকর ভূমিকা পালন করতে পারবে এবং নেতা তার সমস্ত কার্যক্রম পরিচালিত করতে পারবে। আবার যদি নেতা তার এসব বৈশিষ্ট্য, অর্থাৎ যোগ্যতা, সরি, যোগাযোগের যদি বৈশিষ্ট্য তার ক্যারেক্টারিস্টিকের মধ্যে না থাকে, তিনি কিন্তু একটি পরিপূর্ণ বা মেধাবী নেতৃত্বের জায়গায় যেতে পারবেন না, বিধায় তিনি একজন ব্যর্থ নেতা পর্যবেক্ষিত হবেন। তাই যোগাযোগ
নেতৃত্ব প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যোগাযোগ হচ্ছে হলো নেতৃত্ব প্রদানের একটি আরেকটি গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত। এরপর আসি আমরা যেটি সেটি হচ্ছে হলো যে কার্যাবলী, নেতৃত্বের কার্যাবলী, অর্থাৎ নেতৃত্ব দিতে গিয়ে কী কী ধরনের কার্যাবলী প্রয়োগ করতে হয় বা কার্যাবলী করতে হয়, কী ধরনের কাজ করতে হয়। এক নম্বর যে জিনিসটি দেখি আমরা নেতৃত্ব প্রদানের জন্য কার্যাবলীতে, সেটি হলো প্রতিনিধিত্ব করা। অর্থাৎ প্রতিনিধিত্ব জিনিসটি কী? প্রতিনিধিত্ব হলো রিপ্রেজেন্ট করা কোনো কিছুকে। কি করবে? যে আমি অমুক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, অথবা আমি অমুক রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ত, অথবা আমি অমুক প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত, সেই প্রশাসনকে, সেই রাজনৈতিক দলকে, অথবা সেই সুনির্দিষ্ট সংগঠনকে রিপ্রেজেন্ট করবে সেই সংগঠনের আদর্শ, সেই সংগঠনের বায়োলজি, সেই সংগঠনের বিভিন্ন প্রকার আইডিওলজি যা আছে না কেন, সমস্ত বিষয়গুলোকে সে যদি রিপ্রেজেন্ট করতে পারে তবে তিনি একজন ভালো নেতৃত্ব, এবং এটি করার জন্য একজন নেতার প্রয়োজন হয়। তাই প্রতিনিধিত্ব করা একজন ভালো লিডারের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। এরপর আসি আমরা লক্ষ্য স্থির করা, অর্থাৎ কোনো কিছু প্ল্যান বা কোনো কিছুকে, একটা টার্গেটকে আগে ধরে তারপর সেই অনুপাতে আগানো। এখন একজন ভালো নেতা বা একজন ভালো নেতৃত্ব প্রদানকারী ব্যক্তির ক্যারেক্টারিস্টিক থাকবে হচ্ছে হলো যে উই শুড হ্যাভ টু ডু টিল দ্যাট, আমাদেরকে সেই পর্যন্ত যেতে হবে যে পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি। আর এই লক্ষ্য বা এই মাত্রা বা এই প্ল্যানিং যদি একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বের মধ্যে যদি না থাকে, তিনি কখনোই একজন সুনেতা বা ভালো নেতা বা একজন সম্মোহনী নেতা হিসেবে কখনোই কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, এবং তিনি তার নেতৃত্ব ব্যর্থতায় পর্যবেসিত করবেন। তাই একটা সুনির্দিষ্ট টার্গেট থাকতে হবে বা লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য তাকে সমস্ত প্রকার কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপরে আসি আমরা যেটি, সেটি হচ্ছে হলো পরিবর্তনের সূচনা। আসলে গতানুগতিক ধারার বাহিরে যাওয়াটাই যে সবসময় ব্যতিক্রম হওয়াটাই যে সব কিছু পরিবর্তন তা নয়, সব কিছুকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ারকে বোঝাচ্ছে যে পজিটিভ সেন্সে পরিবর্তনের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো কিছু, কোনো সংগঠনকে, কোনো প্রশাসনকে, কোনো রাজনৈতিক সংগঠনকে বা কোনো একটি সুনির্দিষ্ট সংগঠনকে যদি পরিবর্তনের ধারাবাহিকতায় কেউ সচল রাখে, অর্থাৎ ডে বাই ডে একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা থাকে, এই ধরনের পরিবর্তনকে সবসময় সংগঠনের জন্য বা অর্গানাইজেশনের জন্য বা একটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অত্যন্ত পজিটিভ হিসেবে ধরা হয়। আর এই ধরনের পজিটিভ অ্যাটিচিউড যাদের ভিতরে থাকবে, সেই ধরনের নেতা সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, তথা যে কোনো প্রকার প্রশাসনের কাছে ইম্পর্টেন্ট হিসেবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। এরপরে আমরা দেখি উদ্বুদ্ধ করার ক্ষমতা। নেতৃত্ব যে কার্যাবলী তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উদ্বুদ্ধ করা বা এনকারেজ করা, যেটাকে বলে আমরা এনকারেজ করা। সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে ও তার প্রশাসন সংক্রান্ত হতে পারে, তার সংগঠন সংক্রান্ত হতে পারে, তার রাজনৈতিক সংগঠন সংক্রান্ত হতে পারে, সকল ক্ষেত্রে নেতার কাজই হচ্ছিল কোনো একটি টার্গেটকে অ্যাচিভ করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে তার নেতার যে কর্মী বাহিনী আছে, তার যে অধীনস্থ বাহিনী রয়েছে, সেই বাহিনীকে কোনো কিছুতে এনকারেজ করা, তাদেরকে উদ্বুদ্ধ করা যে অমুকটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভালো হবে, আমাদের সকলের মঙ্গল হবে, আমরা আমাদের টার্গেটকে অ্যাচিভ করার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করব। এই যে একটা নেতৃত্ব প্রদানের যে জায়গাটা, সেটি সবসময় তার নেতৃত্ব প্রদান করতে গিয়ে তাকে তার নিম্নস্তর বা তার ফলোয়ারদেরকে সবসময় উদ্বুদ্ধকরণের বা এনকারেজমেন্টের জন্য যে ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, এটি যদি কোনো ক্যারেক্টারিস্টিক নেতৃত্বের মধ্যে না থাকে তাহলে তিনি কখনোই ভালো নেতা হতে পারেন না। তাই ভালো নেতা এবং একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তির জন্য উদ্বুদ্ধকরণের যে বৈশিষ্ট্যটি থাকা দরকার তা অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে আসে আমরা প্রশংসা করা, ভালো কাজের প্রশংসা করতে বলছি। একজন ভালো নেতা ভালো কাজের প্রশংসা করবে, তার অধীনস্থ যে অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মের যে লোকগুলো রয়েছে, অথবা তার সংগঠনের যে অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারীগুলো রয়েছেন, তাদেরকে যেন প্রশংসা করার মাধ্যমে, হ্যাঁ তোমরা খুব ভালো কাজ করছো, তোমরা ইতিপূর্বে যা কাজ করেছো তার থেকে এখনকার বর্তমানে কাজ ভালো হয়েছে, এই ধরনের প্রশংসামূলক কথাবার্তার মাধ্যমে প্রত্যেকটা সংগঠনের যারা জুনিয়র আছেন, জুনিয়র কলিগ যারা রয়েছেন, তাদেরকে সবসময় একটা ইন্সপিরেশন দেওয়া, একটা প্রশংসার দিকে নিয়ে গেলে তাদের যে মনস্তাত্ত্বিক যে একটা পজিটিভনেস, এই জিনিসটিকে ফুটিয়ে তুলতে পারেন। তাই প্রশংসা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে নেতৃত্ব প্রদানের কার্যাবলীর বেসিক একটা কার্যক্রম হিসেবে। এরপরে আসি আমরা, সেটি হলো উদ্যোগ গ্রহণ করা। এই উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু উদ্যোগ গ্রহণ আর লক্ষ্য স্থিরের মধ্যে একটা মিল রয়েছে।
লক্ষ্য স্থির হচ্ছিল যে আমরা এই পর্যন্ত আমাদের টার্গেট যে আমাদের সংগঠনকে দিয়ে অথবা আমাদের যে রাজনৈতিক সংগঠন অথবা আমার যে প্রশাসনিক সংগঠন রয়েছে আমাদের এই পর্যন্ত কাজ করতে হবে। আর এই ধরনের কাজকে করতে গেলে তাদের নিজেদেরকে উদ্যোগী হতে হয়, নেতাকে উদ্যোগী হতে হয়। আর নেতা যদি উদ্যোগী হন তাহলে তিনি একজন ভালো পারফর্মার হিসেবে সেখানে কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং তিনি একটা ভালো লিডারশিপের অবস্থানে যেতে পারবেন। তাই প্রপার লিডারশিপ গ্রহণ করার জন্য, প্রপার লিডারশিপ প্রদান করার জন্য সবসময় যে জিনিসটি দরকার সেটা হলো ভালো ভালো উদ্যোগ গ্রহণ করা, যে আমরা অমুক অমুক কার্যক্রম করবো, আমরা এই ধরনের সামাজিক কার্যক্রম করবো, আমরা এই ধরনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে এই ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করবো। অর্থাৎ সবসময় ব্যতিক্রমী, সবসময় মূল্যায়ন করে যেসব ভালো ভালো কার্যক্রমগুলো আছে সেই সব মূল্যায়িত কার্যক্রমগুলোকে, ভালো কার্যক্রমগুলোকে করার যে একটা স্পিরিট তার অধীনস্থদের মধ্যে যদি তিনি তৈরি করতে পারেন তবেই তিনি একজন সাকসেসফুল আর একজন ভালো নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তাই নেতৃত্ব যে শর্তাবলী বা নেতৃত্বের যে কার্যাবলী জায়গাটায় অবশ্যই বলা যায় যে উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী হিসেবে পর্যবসিত হয় এবং পরিলক্ষিত হয়। আর যেসব নেতার মধ্যে এই উদ্যোগের অভাব রয়েছে, উদ্যোগী নেতা যদি না হন তাহলে তিনি তার কখনোই নেতৃত্বের অবস্থানে প্রপারলি নেতৃত্ব প্রদান করতে পারবেন না এবং তিনি একজন ব্যর্থ নেতা হিসেবে পর্যবসিত হবেন। এরপরে আসি, দেখি আমরা কি আছে। এরপরে আছে হচ্ছিল অভ্যন্তরীণ কুণ্ডল মেটানো। যে কোনো সংগঠন বা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা করতে গেলে বিভিন্ন মানুষে মানুষে, গ্রুপে গ্রুপে বিভিন্ন প্রকার কুণ্ডল হতেই পারে। ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এ ধরনের অনেকগুলো বিষয় হতে পারে। সেখানে যৌক্তিকভাবে কুণ্ডল মেটানোর দায়িত্ব হচ্ছে হলো একজন প্রকৃত নেতা, যিনি যে নেতা কুণ্ডল মেটাতে সক্ষম, বিভিন্ন প্রকার বৈষম্য মেটাতে সক্ষম, বিভিন্ন প্রকার উদ্ভূত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে যদি তিনি মেটাতে সক্ষম হন তবেই তিনি একজন প্রকৃত নেতা হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এবং একজন ভালো নেতৃত্বের কার্যাবলীর বৈশিষ্ট্যর মধ্যে দেখা যায় যে এই কুণ্ডল মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেতৃত্ব প্রদানের বৈশিষ্ট্য। আর যার ভিতরে এই ধরনের নেতৃত্ব প্রদানের বৈশিষ্ট্য রয়েছে কুণ্ডল মেটানোর মতো, তিনি প্রকৃত একজন নেতা হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এরপর হলো সংগঠিত করা। তার অধীনস্থ সংগঠন বা অ্যাডমিনিস্ট্রেশন বা রাজনৈতিক দল বা অন্য যে কোনো প্রকার সংগঠন যে রয়েছে সেই সংগঠনকে সংগঠিত করার দায়িত্ব তার ভিতরে। সেই সংগঠনের কেউ যেন ছুটে না যায়, কোনো কর্মী, কোনো নিচু স্তরের ব্যক্তি, কোনো অধস্তন কর্মকর্তা কর্মচারী কোনো অবস্থাতে যেন দল বিমুখ বা গ্রুপ বিমুখ বা তার যে প্রশাসন বিমুখ না হন, এই দিকে সবসময় তাকে সংগঠনকে সবসময় সংগঠিত করার একটা প্রচেষ্টা তার ভিতরে থাকতে হবে। তিনি যদি একজন ভালো সংগঠক হন তাহলে অবশ্যই তিনি এই উদ্যোগী সংগঠক হিসেবে এই জিনিসগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে তাকে। এবং তার গৃহীত যে সংগঠন, যে তার সংগঠনের যে সাংগঠনিক কার্যক্রম রয়েছে, এই সাংগঠনিক কার্যক্রমগুলো তার ভিতরে যত বেশি থাকবে, কার্যক্রমগুলো তত বেশি পরিচালিত করতে পারবেন, তত বেশি তিনি তার রাজনৈতিক হোক, সামাজিক হোক, ব্যক্তি মালিকানাধীন হোক বা প্রশাসনিক হোক, সকল সংগঠনের ক্ষেত্রেই তিনি একজন ভালো নেতৃত্ব প্রদান করি নেতা হিসাবে তাকে সফল নেতা হিসাবে বিবেচিত করা যেতে পারে। এরপরে আসি আমরা কি ঐক্যবদ্ধকরণ বা ঐক্যবদ্ধ করা। তার অধস্তন সকল প্রকার নেতা, নেত্রী, কর্মী বা অন্যান্য যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ রাখা, একই বিশ্বাসে বিশ্বাসী করা, একই আইডিওলজিতে সঙ্গবদ্ধ করা এবং তাদেরকে ধরে রাখা, এটি একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক একজন ভালো নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বের জন্য। তাই বলা যায় যদি একজন সংগঠক বা একজন নেতা যদি ভালোভাবে তার সংগঠন পরিচালনা করতে চান তাহলে তার সংগঠনকে অবশ্যই ঐক্যবদ্ধ রাখা তার গুরুত্বপূর্ণ ইথিক্সের মধ্যে পড়ে। তাই ঐক্যবদ্ধভাবে তার সংগঠনকে ধরে রাখার দায়িত্ব একজন নেতার ভিতরে থাকে। এরপর আসি আমরা যেটা, সেটি হলো জরুরি অবস্থা মেটানো। জরুরি অবস্থা কি? জরুরি অবস্থা হচ্ছে হলো যে কোনো ক্রাইসিস মুমেন্ট, সেটি হতে পারে সামাজিক, সেটি হতে পারে রাজনৈতিক, সেটি হতে পারে প্রাকৃতিক, বিভিন্ন প্রকার দুর্যোগের সময় তার সংগঠন যদি একটা জরুরি প্রেক্ষাপটে তার সংগঠন প্রপারলি যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারে এবং এই জরুরি পরিস্থিতিতে তিনি যদি তার নেতৃত্ব, তার কর্তৃত্ব, তার ক্ষমতার বলে যোগাযোগকে ঠিক রেখে যদি তিনি তার ক্ষমতার বলে যদি তিনি পুরো সংগঠনকে একত্রিত রাখতে পারেন, সংগঠিত রাখতে পারেন, তিনি হলো প্রকৃত নেতা।
আমার উপরে একটা চাপ আসলো, রাজনৈতিক হোক পুলিশই হোক যে কোনো প্রকার চাপ আসলো, আমি নেতৃত্ব ছেড়ে পালিয়ে গেলাম, আমার দলের কী হলো না হলো, এই ধরনের যদি প্রেক্ষাপট তৈরি হয়, তিনি কখনোই রাজনৈতিক নেতা নন, তিনি কখনোই প্রশাসনিক নেতা নন, তিনি কখনোই একজন সংগঠক নন। তাই একজন সংগঠক, একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে হলো যখন যদি কোনো উদ্ভূত পরিস্থিতি হয় যেখানে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয় বা জরুরি অবস্থা মোকাবেলা করতে হয়, সেই জরুরি অবস্থায় তাকে অত্যন্ত দৃঢ়তার সাথে, মেধার সাথে, চতুরতার সাথে সকল দায়িত্ব পালন করা তার ক্যারেক্টারিস্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হিসেবে পরিলক্ষিত হয়। এরপরে আসি যেটি, সেটি হচ্ছে হলো যে প্রভাব বিস্তার করা। নেতৃত্বের কার্যাবলীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রভাব বিস্তার করা। কার উপর প্রভাব বিস্তার করবে? একজন নেতা তার অধস্তন কর্মকর্তা কর্মচারী, তার অধস্তন নেত্রী নেতা এবং তার অধস্তন কর্মীদের মধ্যে যদি তার প্রভাব, তার ক্যারেক্টারের প্রভাব যদি বিস্তার করতে না পারেন, তাহলে তিনি কখনোই একজন ভালো বা সংগঠক বা নেতা হতে পারেন না। তাই একজন ভালো সংগঠক বা ভালো নেতার আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে হলো প্রভাব বিস্তার করা। এরপরে আমরা দেখি যেটি, সেটি হচ্ছে হলো নিরাপত্তা বিধান। আমি তাকেই নেতা মানব যিনি আমার বিপদে, আমার সমস্যায়, আমাকে সার্বিক প্রেক্ষাপটে আমি যার কাছে সিকিউর ফিল করব। তাই নেতৃত্বের কার্যাবলীর জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হলো সিকিউরিটি। আর এই সিকিউরিটি যে নেতা বা নেতৃত্ব বা নেতা সংগঠক যিনি এটি প্রদান করতে পারবেন না তার কর্মীর, তার অধস্তন বাহিনীর, তাহলে তিনি কখনোই তার নেতৃত্বের কার্যাবলী তিনি সঠিকভাবে পালন করতে পারবেন না। তাই নেতৃত্বের কার্যাবলীর জায়গায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হলো নিরাপত্তা বিধান করা। যিনি নিরাপত্তা বিধান করতে পারবেন তার কাছেই মানুষ কমফোর্ট ফিল করবে, তিনি সবাই মনে করবে যে ওখানে গেলে সেই নেতার কাছে বা সেই সংগঠকের কাছে বা সেই অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গেলে আমার সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত যা আসুক না কেন, ইনি হ্যান্ডেল করবেন এবং এই জিনিসগুলোকে আমি তার কাছে খুলে বলতে পারবো, তিনি আমার সমস্ত বিপদগুলোকে নিজের মাথায় নিয়ে আমাকে বিপদে মোকাবেলা করার শক্তি প্রদান করবেন। এই ধরনের নেতা বা নেতৃত্বের বৈশিষ্ট্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কার্যাবলী যদি নেতৃত্বের কার্যাবলীর মধ্যে না থাকে, তিনি কখনোই ভালো নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হতে পারেন না। এরপরে আসি আমরা যেটি, সেটি হচ্ছে হলো কার্যদক্ষতার মূল্যায়ন। যে যতটুকু কাজ করবে তাকে মূল্যায়ন করতে হবে। সিনি সংগঠন, যে কোনো সংগঠনের যত নিম্নস্তরের নেতা হোক, নিম্নস্তরের কর্মী হোক, যত নিম্নস্তরের সহকারী হোক না কেন, তাকে তার কর্মীদের মূল্যায়ন করতে হবে, কাজের দক্ষতা বিবেচনায় কাজের মূল্যায়ন করতে হবে। সেই কাজগুলো ভালো হোক, সেই কাজগুলো যদি মন্দ হয় সে মন্দ মূল্যায়ন করবেন, ভালো যদি হয় তো ভালো মূল্যায়ন করবেন, এবং তারা যদি উদ্যোগী ভূমিকা পালন করেন তাদেরকে একটা প্রশংসা দাবি রাখে, যদি তাদেরকে সেটা করতে হবে। যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু যদি না দেওয়া হয়, তিনি কখনোই ভালো একজন নেতা বা নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব হিসেবে কার্যক্রম ভূমিকা পালন করতে পারবেন না। তাই নেতৃত্বের কার্যাবলীর জায়গায় কার্যদক্ষতার মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে আলোচিত হয়। এরপরে আসি আমরা মধ্যস্থতা করা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মধ্যস্থতা করা হচ্ছে হলো যে কোনো প্রকার নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অনেকটা কোন্দল মেটানোর মতোই, অথবা এমন দেখা যায় যে অনেকগুলো বিষয় আছে যেখানে কোন্দল নাই কিন্তু একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে, সেখানে প্রত্যেকের মধ্যে একটা সেতু বন্ধন, একটা মেল বন্ধন তৈরি করা, অথবা কোনো একটি বিষয় আরেকটি বিষয়ের সঙ্গে বলছে না, সেই জিনিসটাকে কীভাবে বানানো যায়, এই যে মধ্যস্থতা করার দায়িত্ব বা কো রিলেশন করার জিনিসটি, এই জিনিসটি একজন নেতার ভিতরে থাকতে হবে। তাই কো রিলেশন বা কো রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতার জন্য। তিনি যদি সঠিক মাত্রায় সঠিকভাবে যদি নেতৃত্ব প্রদান করার জন্য আগ্রহ পোষণ করেন বা কার্যভার নেন, তাহলে তাকে অবশ্যই এই মধ্যস্থ করার দায়িত্ব গ্রহণ করতে হবে। এই মোটামুটি মোটা দাগে যদি আমরা দেখি যে নেতৃত্বের শর্তাবলী এবং নেতৃত্ব প্রদানের যে কার্যাবলী রয়েছে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমরা এটাই দেখতে পারি যে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মূল বিষয় হিসেবে উল্লেখ করা যেতে পারে, এবং এই বিষয়গুলো আলটিমেটলি একজন নেতার নেতৃত্ব প্রদানের শর্তাবলী হিসেবে আমরা উল্লেখ করতে পারি এবং এই নেতার কার্যাবলী হিসেবে উল্লেখ করতে পারি। তো সংশ্লিষ্ট বিষয় যদি আরও কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে মোবাইলে যোগাযোগ করতে পারো অথবা আমাকে ফেসবুকে কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সকলের উত্তর তো মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ আশিদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আদিত্যমান সরকারি কলেজ, আজকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।